NEET SC entrance te NET 2024 ni amjimo kesegere mono kithengai patimboi krungzar no krak mazrani te NTNO norani shalmote julai tal pre shalmaribo AIDSU ni bukhakte hakotor gragai khorang dishar bagai khorang rilaibari awre bisitiro AIDSU sribor haste ni bukhaktibo agortoroni nuyum obuskani sime kase khadong sangpatang yakot nahar jaka aro motani haste tangbora prasad ajarjo medical engineering college rogo admission ni bagai je entrance exam eba amjimo nahar jaka ar kesegere আপনারা জানেন এই বছর যে নিট পরীক্ষার যে ব্যাপক দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিতে সারা দেশব্যাপী ছাত্র সমাজ আজ দিশেহারা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই এনটিএ আজ নিট পরীক্ষাতে ব্যাপক দুর্নীতি করেছে, আজকে অভিযোগ উঠেছে। আমরা এআইডিএসইউ সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে শুরু থেকেই আমরা আন্দোলন করেছি এবং গণ ইমেল করেছি, এই রাজ্যেও আমরা সই সংগ্রহ করে মাননীয় রাজ্যপাল মারফত আমরা রাষ্ট্রপতির নিকট পাঠিয়েছি। আজ এই দাবিতেই আমাদের দাবি হচ্ছে তিনটা। মূলত প্রথম দাবি হচ্ছে এই নিট পরীক্ষার সাথে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং যারা মানে দোষী তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এনটিএকে নয়, এনটিএকে বাতিল করতে হবে এবং নিট পরীক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা এই দাবিতে সারা দেশব্যাপী আজকে আমরা প্রতিবাদ দিবস পালন করেছি সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা স্টেট মিউজিয়ামের সামনে আমরা এই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা লক্ষ্য করছি যে এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে, 720-এর মধ্যে 720 পেয়েছে এবছর 67 জন ছাত্র, এটা ভাবা যায় না। এবং 718-719 পেয়েছে, এটা তো অসম্ভব। এবং এনটিএ ঘোষণা করেছে যে গ্রেস মার্ক দিয়েছে এই পরীক্ষার মধ্যে, যে গ্রেস মার্কের মধ্যে কোনো রুলস রেগুলেশন নেই নিট পরীক্ষাতে, তাহলে কীভাবে হচ্ছে এগুলো? এবং ছাত্ররা আজকে দিশেহারা হয়ে আত্মহত্যা করছে, তার জন্য সারা ভারতবর্ষব্যাপী যে একটা ছাত্র আন্দোলনের প্রয়োজন এবং সরকারকে তার মানে দায়ী নেওয়া দরকার, সেখানে কোনো ধরনের দায়ী নিচ্ছে না ভারত সরকার। ফলে আমরা তার দাবিতে সারা ভারতবর্ষব্যাপী ছাত্র সমাজের কাছে আমাদের আবেদন, এই দাবিতে আপনারা ছাত্র সমাজ এখন এবং শিক্ষার উপর ক্রমবর্ধমান নেমে আসা যে আক্রমণ, তার বিরুদ্ধে সোচ্চার হন। আজকে আমাদের ত্রিপুরা রাজ্য দেখছি আজকে 500-এর উপরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ছেলেমেয়েরা কোন দিকে যাবে? এই যে একের পর এক শিক্ষার উপর আক্রমণ, বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্প চালু হচ্ছে, সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, স্কুল কলেজে ক্লাস হচ্ছে না। এবং আজকে আমরা তাও দেখছি পত্রিকাতে যে ছাত্ররা শিক্ষকের দাবিতে আন্দোলনে নামছে, সেখানেও শাসক দল থেকে বাধা হচ্ছে। তাহলে এই যে ছাত্র সমাজের পক্ষে কে আন্দোলনে নামবে? আমরা এআইডিএসইউর পক্ষ থেকে আমরা মনে করছি যে এই ক্রমবর্ধমান শিক্ষার উপর যে নামে আসছে আক্রমণ, তার বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। সেই ধারাবাহিকতায় আমরা ছাত্র আন্দোলন গড়ে তুলছি, আজকেও আমরা এখানে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমি রাজ্য সম্পাদক এআইডিএসইউ রামপ্রসাদ আচার্য।